শীতকালে রকমারি ফলের মাঝে কমলালেবুর জায়গা একেবারেই আলাদা। আর শীত মানেই কমলালেবু। আট থেকে আসি সবার প্রিয় এই কমলালেবু। নভেম্বর থেকেই দার্জিলিং এর কমলালেবুর জায়গা করে নেয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মনে। কিন্তু গত কয়েক বছর ধরেই ফলন ঠিক মতন হচ্ছে না দার্জিলিংয়ে, যার ফলে কমলালেবুর স্বাদ থেকে বঞ্চিত থাকছেন কমলা প্রেমীরা। শীতের মরশুমের শুরুতেই শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে প্রচুর পরিমাণে আমদানি হতো দার্জিলিং এর এই কমলালেবু। গত বছরগুলোর মতো এবারেও কমলালেবুর দেখা গেল না বাজারে। গুটি কয়েক দোকানে কমলালেবু আসলেও তার দাম এতটাই যে মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে। গাছের গ্রোথ ও ফলন কম হওয়ার জন্য পরিবেশ দূষণ ও কৃষি দফতরকেই মূলত দায়ী করছে কমলা চাষিরা। অন্যান্য চাষের মতো কমলা চাষে কৃষি দফতরের ভূমিকা নেই বলে অভিযোগ চাষিদের। কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় কমলালেবু রপ্তানি হতো শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে। এখন স্থানীয় বাজারেই লেবু দিতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। তবে কবে ফিরবে দার্জিলিং এর এই কমলা, আশায় বুক বাঁধছেন তারা। কমলালেবুর তো চাহিদা প্রচুর আছে, কিন্তু কমলালেবুর দিন যাচ্ছে আর ফলন কমে যাচ্ছে পাহাড়ে। সবারই অসুবিধা তো একটু হচ্ছেই, কারণ যত মালটা ফলন বেশি হবে তত রপ্তানি হবে, মানে দামটাও কম পাওয়া যাবে। কিন্তু পর্তা হচ্ছে না, চাষিদের পোষাচ্ছে না, যারা নিনেওয়ালা তাদেরও পোষাচ্ছে না। পূরণ এখন বাইরের লেবু দিয়ে পূরণ হচ্ছে, নাগপুর, কেনু, বাইরের লেবু আসতেছে, এটা পূরণ হচ্ছে। এটা দেশি লেবু দার্জিলিং, এটা নাম আজকে না, এটা বহুত দিন থেকে চলে আসছে এটা নাম। এটা লেবুর সেন্টই আলাদা, এটা হচ্ছে এর মধ্যে কোনো ই নেই, ভেজাল নেই। আর আপনি বাইরের লেবু প্রচুর, ওগলার লেবুতে ধরেন অনেক কিছু মেডিসিন ভেসিন দেয়, আর এইগুলার লেবুতে তো মেডিসিন নেই। ব্যুরো রিপোর্ট, শাইন টিভি 24x7।